তোমরা যারা যারা এবছর জেন যে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির পরীক্ষা দিয়েছিলেন তাদের সকলের মধ্যে এখন একটাই জিজ্ঞাসা যে ফার্স্ট রাউন্ডের কাট অফ কত গিয়েছে অর্থাৎ কোন কলেজে কোন ক্যাটাগরিতে লাস্ট অ্যাডমিশন কত র্যাঙ্কে হয়েছে এই নিয়ে সকলের মধ্যে একটা এখন কনফিউশন চলছে তোমরা সকলেই চিন্তিত আজকে তোমাদের সামনে একদম ডিসক্লোজ করব কোন কলেজে কত কি কাট অফ পর্যন্ত গিয়েছে ওপেন ক্যাটাগরি বলো এস সি এসটি ইডাব্লিউএস একদম অফিসিয়াল ডেটা অরিজিনাল ডেটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে হাজুর করে একটা রিকোয়েস্ট করছি আমি জানি আমার এই ভিডিওটার পর প্রচুর ভিডিও এই ভিডিওটা দেখে পরে কপি হবে তোমাদের কাছে অনুরোধ যে তোমরা সকলের মধ্যে এই ভিডিওটা যতটা সম্ভব হয় ততটা শেয়ার করবে কারণ আমি চাই না এই ভিডিওটা কেউ কপি করুক কারণ এই জিনিসটা খুব কম মানুষই জানে মানে কেউ জানে না বললেই চলে আমি তোমাদেরকে এই ওয়েবসাইটটাও ডিসক্লোজ করতে পারবো না এই মুহূর্তে যতক্ষণ না পর্যন্ত ডাব্লিউইচই বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিচ্ছে আমি তোমাদেরকে লিঙ্ক দিতে পারবো না আমি তোমাদেরকে পিডিএফ দেবো যা যা কলেজ তোমার দরকার সব কলেজের কাট অফ কোথায় কত কি পর্যন্ত গিয়েছে সেটার পিডিএফ দিয়ে দেবো এইটা হচ্ছে একটা ওয়েবসাইট তোমরা দেখলে বুঝতে পারবে দেখো এটা কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে বিএসসি নার্সিংয়ে স্টেট কোটায় ইডাব্লিউএসে আঠেরোশো র্যাঙ্কে শেষ হয়ে গেছে ফার্স্ট রাউন্ডে তোমরা ভাবলেও অবাক হয়ে যাবে যে এবছর কাট অফ জেনারেলদের জন্য একটু ভালো গেলেও বাদবাকি ক্যাটাগরির জন্য খুবই শোচনীয় অবস্থা আমি কিছু কিছু ক্যাটাগরি দেখলাম তোমাদেরকে শেয়ার করব সব ক্যাটাগরির কোনথায় কত কি ম্যাক্সিমাম কাটঅফটা পর্যন্ত গিয়েছে তোমাদের যাতে একটা রেহাই বা স্বস্তি হয় বাদবাকি প্রতিটা কলেজের ডেটা আমি তোমাদের সঙ্গে পিডিএফে শেয়ার পিডিএফ পিডিএফটাও আমি তোমাদের সাথে ডিরেক্ট শেয়ার করতে পারবো না আমি হাজ্য করে রিকোয়েস্ট করছি আমি জানি প্রচুর মানুষ কপি করবে প্রচুর মানুষ কপি করবে আমি আমার এন্ড থেকে চাই যে আমি এত হাইরান হয়ে গেছি আমি এত মানুষের কপির বিরুদ্ধে লড়ে লড়ে আমার আর ভাল লাগে না এত ভিডিও চুরি হচ্ছে এত ভিডিও কপি হচ্ছে এত টপিক কপি হচ্ছে আমার ভাল লাগছে না তোমাদেরকে আমি এগুলোর প্রতিটার পিডিএফ দেবো চিন্তা একদম করবে না তুমি ভিডিওটা না দেখে পরে চলে গেলেও চলবে আমি জাস্ট একটা প্রসেস জেনে নাও আমাদের অ্যাপে যাবে কারণ আমাদের অ্যাপ থেকে কেউ চুরি করতে পারবে না হাতে করে লিখে লিখে তারা চুরি করতে হবে স্ক্রিনশটও তুলতে পারবে না কিছুই করতে পারবে না শুধুমাত্র স্টুডেন্টরাই দেখতে পাবে সেই জন্য জিনিসটা করা হচ্ছে ভালোভাবে শুনো কেমনভাবে প্রতিটা কলেজের ডেটা দেখতে পাবে তার আগে বলে দিই যে তোমাদের কত র্যাঙ্কে কোন কলেজে লাস্ট গিয়েছে খুব ভালো করে শুনো ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে ভীষণ ইম্পর্টেন্ট ভাইটাল একটা ভিডিও কিন্তু দেখো জেনারেলে সর্বোচ্চ কাট অফ গিয়েছে কলেজ অফ নার্সিং বীরভূমের যেটা শিউড়ি গভর্নমেন্ট কলেজটাতে সেটাতে গিয়েছে তিন হাজার একশো উনত্রিশ দে পাঁচ হাজার পাঁচশো তেরো প্রচুর ডাউন হয়েছে আগের বছর প্রায় সাত হাজার র্যাঙ্কেও গভর্নমেন্ট কলেজ পেয়ে গিয়েছিল ই এস ক্যান্ডিডেট এবছর পাঁচ হাজার র্যাঙ্কে মানে আগের বছর এটাও ডেটা দিচ্ছি সাত হাজার জি এম আর র্যাঙ্কে এগুলো সব জি এম আর র্যাঙ্ক সাত হাজার জিএমআর র্যাঙ্কে শান্তিনিকেতনেই হয়েছিল একটা ক্যান্ডিডেটের তাহলে শান্তিনিকেতনে এবছর শেষ হয়ে গিয়েছে ই এস পাঁচ হাজার পাঁচশো তেরোতে ভেবে দেখো কতটা ডাউন হয়েছে এরপর এখানে একটা ঘটনা কি ঘটতে পারে যে প্রচুর পরিমাণ ই ডাব্লিউএস স্টুডেন্ট এবছর ই এস সার্টিফিকেট পায়নি তাহলে সেকেন্ড রাউন্ডে প্রচুর স্টুডেন্টের সিট ক্যান্সেল হয়ে যাবে তারা আবার থার্ড রাউন্ডে যখন বসবে তখন কিন্তু মানে সরি সেকেন্ড রাউন্ডে যখন বসতে যাবে আবার তখন কিন্তু অনেকের র্যাঙ্কটা অনেকটা জাম্প করবে তাহলে ইডাব্লিউএস দের একটা ভীষণ সুবিধা প্লাস ওবিসি এ ওবিসি বি এর অনেকে এনসিএল করতে পারেনি তাদের প্রচুর সুবিধা আছে তাদের কিন্তু র্যাঙ্কটা অনেকটা জাম্প করবে এই যে পাঁচ হাজার পাঁচশোটা প্রায় সাড়ে ছ হাজারের কাছাকাছি চলে যাওয়ার ভীষণ সম্ভাবনা আছে সেকেন্ড রাউন্ডে বা মপাব রাউন্ড পর্যন্ত ওবিসি এ ওবিসি বি এসসি সি এস টি দেখে নাও এস টি দের কুড়ি হাজার পাঁচশো ষাট র্যাঙ্কেও গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছে জিএমআর র্যাঙ্ক সেটা কোথায় পেয়েছে একটু দেখে নাও ইউলুবেড়িয়া এস ডি হসপিটালে আর হচ্ছে এটা সিউড়িতে আছে সিউড়িতে আছে আর বোলপুরের আমাদের এ বি সব ডেটা তোমাদের চোখের সামনে রয়েছে নিজেরা দেখে নাও প্রতিটা কলেজের ডেটা আমি দেখাবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা কেমন ভাবে দেখতে পাবে সেটা আগে দেখে নাও আমি প্লিজ অনুগ্রহ করে যে কেউ রাগ করো না বা কিছু ভাবো না যে আমরা তোমাদেরকে আমাদের অ্যাপটা ডাউনলোড করিয়ে পরে আমি যে টাকা ইনকাম করে দেবো সেটা নয় আমার অ্যাপ ডাউনলোড করে নিলে আমি কোনো টাকাও পাবো না ওখান থেকে বাস্তবতা তোমাদের অনেকের মধ্যেই ধারণাটা আছে কিন্তু আমার কন্টেন্টটা যাতে চুরি না হয় আমি সেটার জন্য আমার যতটা দরকার আমি সেটা প্রোটেক্ট করবো নিজেকে দেখো এটা হচ্ছে আমাদের অ্যাপ অ্যাপের লিঙ্ক তুমি থেকে গিয়ে পরে এই সিডিএ ক্যারিয়ার দেশের একাডেমি সার্চ করবে তারপর বা নয়তো তুমি হচ্ছে এই আমাদের কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে এই যে এখানে একটা মোড় বলে অপশন থাকবে এই মোড়টাতে ক্লিক করলেই পেয়ে যাবে এরপর তুমি কোথায় যাবে তোমার কাছে দুটো অপশন আসবে একটা রেজিস্টার একটা লগ ইন যারা অনেকেই আসো প্রায় পঁচিশ হাজারের মতো স্টুডেন্ট ডাউনলোড করে রেখেছো জানি তো যারা লগ ইন মানে রেজিস্টার আগে করে নিচ্ছো তারা লগ ইন করবে আর যারা প্রথম অ্যাপটা ইনস্টল করছে তারা কি করবে রেজিস্টার করবে তুই মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপিটা দেবে তো তোমার নাম হুমক তুমুক একটু দিতে হবে তারপর রেজিস্টারটা করে নেবে ইজি প্রসেস বিশাল কিছু নয় তোমরা এত অ্যাডভান্স তোমরা করে নিতে পারবে এরপর এটাতে আসার পর এখানে ফ্রি কোর্স বলে একটা জায়গা পাবে এই ফ্রি কোর্সের ভিতরে যাবে দিয়ে তারপরে আমরা নিচের দিকে এসে পরে এরকম দুটো অপশান পাবো একটা জেনপাস সিউজি এক এমএম জিন তো জেনপাস ইউজির ভিতরে আমরা যাবো এই জেনপাস ইউজির ভিতরে যাওয়ার পর এখানে দেবে কাউন্সিলিং বলে একটা অপশান পাবে সেই কাউন্সিলিংয়ের ভিতরে যাবো এখানে দেবে সিডম্যাটিক ফি কাট অফ র্যাঙ্ক অ্যান্ড মার্কস বলে একটা অপশান পাবো এই কাট অফ র্যাঙ্ক অ্যান্ড মার্কস যত যত সব কলেজের নিজেরা যত ইচ্ছা মন ভরে পরে দেখো আমাদের কোনো আপত্তি নেই যাতে চুরি না হয় তার জন্য এই জিনিসটা করা হচ্ছে কেমন ভাবে দেখতে পাবে আমি সেটা এবারে দেখিয়ে দিই দেখো আমরা হচ্ছে এই যে ওয়েবসাইটটাতে যাব এখানে আমরা পেয়ে যাবো ঠিক আছে দেখো আমরা কেমনভাবে সাজিয়ে রেখেছি এই যে তোমার প্রতিটা কলেজ এটা যেমন বর্ধমান মেডিকেল কলেজের ই ডাব্লিউএস এতটা পর্যন্ত গেছে বা তুমি যদি নিচের দিকে যাও আর জি কর মেডিকেল কলেজ যদি কেউ দেখতে যাও আর জি কর মেডিকেল কলেজের হচ্ছে ওবিসি বি বিতে এক হাজার পঁচাশি র্যাঙ্কে শেষ হয়ে গেছে ওবিসি বিসি এরা এক হাজার বাহান্ন র্যাঙ্কে শেষ হয়ে গেছে ই এর এক হাজার ছশো একানব্বই র্যাঙ্কে শেষ হয়ে গেছে সব কিন্তু অথেন্টিক অফিসিয়াল ডেটা কোনো কারসুপি নেই তোমরা এভাবে পেয়ে যাবে প্রতিটা ইয়ে আমি তোমাদেরকে ডিরেক্ট শেয়ার করতে পারতাম কিন্তু যতক্ষণ পর্যন্ত অফিশিয়ালি অ্যানাউন্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু শেয়ার করতে পারবো না তো এরকমভাবে তোমরা প্রতিটা দেখে নাও আমি বলে বলে তোমাদেরকে কী হবে এতটা তোমাদের সময় নষ্ট হবে তোমাদেরকে পিডিএফ দি দিলাম নিজেরা দেখে নাও যদি কোনো প্রকার কোনো অসুবিধা হয় আমাকে বলবে আমি তখন হেল্প করার চেষ্টা করবো আর একটা রিকোয়েস্ট কি রইলো আমাদের আজকে গোটা দিনে তিনটে ভিডিও ছাড়া হয়ে গেছে তো একটা ইউটিউবের রুলস আছে যে গোটা দিনে তিনটার বেশি তুমি ভিডিও ছাড়লে পরের চতুর্থ নাম্বার ভিডিওটার কিন্তু নোটিফিকেশান যাবে না তো কালকে কিন্তু তোমাদের এর রেজাল্ট বেরোবে তো আমরা সেই ভিডিওটা যখন ছাড়বো আমাদের কিন্তু নোটিফিকেশনটা যাবে না তাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমাদের কালকে যখন আমরা সেই ভিডিওটা ছাড়বো একটু সকলের মধ্যে শেয়ার করে দিও কারণ অনেকে জানার একটা আগ্রহ থাকে যে রেজাল্ট বেরিয়েছে আরে এইসব ব্যাপারে জানতে চাই তো তোমাদের মধ্যে রিকোয়েস্ট রইল ভিডিওটা একটু সকলের মধ্যে শেয়ার করে দেবে তাহলে সবার কাছে একটু ভালো হবে ঠিক আছে তো আগের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্ত তোমরা সব কিছু এখান থেকে পেয়ে গেলে সব কিছু দেখে চিন্তার কোনো কিছু নেই নেক্সট রাউন্ডে বসো আর কাদেরকে কী কী প্রসেস করতে হবে একটা ভিডিও সকালবেলা দিয়েছি সেই ভিডিওটা দেখে নেবে কোথায় যেতে হবে কী দিয়ে যেতে হবে সব বলা আছে তো সেটাকে একটু ফলো করো বাকি যদি কোনো প্রকার কোনো অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও আমরা অবশ্যই তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে